হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সেলেন্ট বায়ো। আজ আমি অনেকদিন পর আবার ভিডিওতে ফিরলাম, অনেকদিন ভিডিও করা হয়নি। তবে আমি এবার নিয়মিত আমার চ্যানেলে আগেরবারের মতন বিভিন্ন ধরনের ভিডিও এবার আমি আপলোড করব। ওকে, তো আজ আমার আলোচনার যেটা বিষয় সেটা হলো আমাদের ক্লাস ইলেভেনে যে বায়োমলিকিউল বলে যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা নিয়ে আমি আজ বিস্তারিত আলোচনা করব। ওকে, তো আমার আজকে যে বায়োমলিকুল চ্যাপ্টারটা আলোচনার পূর্বে আমি যেটা নিয়ে ফার্স্ট আলোচনা করতে চাই সেটা হলো বায়োমলিকুল অ্যাকচুয়ালি কী। ওকে, তো প্রথমে আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে জীবদেহ, সেই জীবদেহটা বিভিন্ন প্রকার অণু দ্বারা গঠিত। ওকে, এই যে বিভিন্ন ধরনের অণু, এই অণুগুলিকে বলা হয় বায়োমলিকুল। ওকে, তো আমাদের টোটাল চার ধরনের বায়োমলিকুল এই অণুগুলো আছে। এক হলো কার্বোহাইড্রেট, দুই হলো প্রোটিন, তিন হলো ফ্যাট, আর চার হলো নিউক্লিক অ্যাসিড। ওকে, আমি আমার চ্যানেলে এই যে চারটে, অর্থাৎ এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং নিউক্লিক অ্যাসিড, এই চারটের যে বায়োমলিকুল রয়েছে বা যে অণুগুলি রয়েছে এগুলো আমি নিয়মিত একটা একটা করে আলোচনা করব। ওকে, আজ আমার আলোচনার মূল বিষয় হলো প্রোটিন। ওকে, তো প্রোটিন কি? প্রোটিন হলো এমন একটি বায়োমলিকুলের উপাদান যেটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দ্বারা গঠিত। ওকে, তো প্রোটিন আমরা কোথা থেকে পাই? প্রোটিন আমরা কিছু প্রাণী থেকেও পাই, আবার কিছু কিছু উদ্ভিদ থেকেও পাই। প্রাণীজ উৎসগুলি হলো আমাদের মাছ, মাংস, ডিম এবং যত ডাল জাতীয় শস্য আছে সেই সমস্ত শস্য থেকে আমরা প্রোটিন পাই। ওকে, তো প্রোটিনটা পড়ার আগে আমাদের প্রোটিনের যে গঠনগত এবং কার্যগত একক, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। ওকে, তো প্রোটিন অ্যাকচুয়ালি কী করে তৈরি হয়? এই যে আমি এখানে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার রেখেছি, এইরকম কতগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়, যুক্ত হয়ে কী করে না একটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করে বা পলিপেপটাইড চেন তৈরি করে, তারপরই প্রোটিন অণুটি তৈরি হয়। ওকে, তো আমরা যদি এবার দেখি এই যে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডে একটা কার্বক্সিল গ্রুপ থাকে, একটা অ্যামাইনো গ্রুপ থাকে এবং একটি সাইড গ্রুপ থাকে। তো এই নিয়ে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। আমরা যদি অ্যামাইনো অ্যাসিড দেখি, দেখতে পাবো এই অ্যামাইনো অ্যাসিডকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে দেখা যাবে। ওকে, প্রথমেই আমরা যদি বোর্ডের দিকে লক্ষ্য করি, প্রথমে পুষ্টিগত গুরুত্বর ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিডকে দু ভাগে ভাগ করা যায়। এক হলো এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, আরেকটা হলো নন এসেনসিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনসিয়াল অ্যামাইনো অ্যাসিড কি? না, যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজন, কিন্তু এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের কী হয় মানে দেহের মধ্যে সংশ্লেষিত হয় না, তখন আমরা কী করি, বিভিন্ন খাবারের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের দেহে আমরা সেটাকে গ্রহণ করি এবং আমাদের দেহে অ্যামাইনো অ্যাসিড তৈরি করি। ওকে, টোটাল আমরা যদি দেখি এরকম আটটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড দেখতে পাওয়া যায়। কী কী? যদি আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি, দেখতে পাবো ফার্স্ট হচ্ছে ভ্যালিন, দ্বিতীয় নম্বর হচ্ছে লাইসিন, তারপর হলো থ্রিওনিন, নেক্সট হচ্ছে ট্রিপটোফেন, তারপর হলো লিউসিন, আইসোলিউসিন, মিথিওনিন, আর হলো ফিনাইন অ্যালিনিন। ওকে, নেক্সট কী? নেক্সট হলো নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কী? না, যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো আমরা কী হয় সরাসরি খাদ্য থেকে গ্রহণ করতে পারি, মানে আমাদের সরাসরি আমরা যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো সরাসরি আমাদের দেহেই সংশ্লেষিত হয়, আমাদের খাদ্যের দরকার হয় না, তাকে বলা হয় নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। যেমন হচ্ছে, এক হচ্ছে অ্যালিনিন আর দ্বিতীয় হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। ওকে, তাহলে এই গেল আমাদের পুষ্টিগত গুরুত্বের ভিত্তিতে। এরপর কী? এরপর আসে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ কোনটা? এখানে অ্যামাইনো গ্রুপ এবং কার্বক্সিল গ্রুপ হলো ফাংশনাল গ্রুপ। ওকে, এবার কী হয়, ফাংশনাল গ্রুপের মধ্যে যখন আমরা দেখব যে কার্বক্সিল গ্রুপের পরিমাণটা এক বা একাধিক থাকবে কিন্তু অ্যামাইনো গ্রুপটি মাত্র একটি থাকবে, তখন তাকে বলা হয় আম্লিক অ্যামাইনো অ্যাসিড। ওকে, এক্সাম্পল কী? না, গ্লুটামিক অ্যাসিড এবং অ্যাসপার্টিক অ্যাসিড। আবার অন্যদিকে যখন দেখব এই যে অ্যামাইনো গ্রুপ, এই অ্যামাইনো গ্রুপটা যখন বেশি থাকবে আর কার্বক্সিল গ্রুপটা যখন মাত্র একটা থাকবে, তখন তাকে বলে ক্ষারি অ্যামাইনো অ্যাসিড। এক্সাম্পল কী? না, লাইসিন, হিস্টিডিন এবং আর্জিনিন। আর যখন এই দুটো ইকুয়াল থাকবে, অর্থাৎ এটাও একটা থাকবে, এটাও একটা থাকবে, তখন তাকে বলে প্রসম অ্যামাইনো অ্যাসিড। এক্সাম্পল কী? না, গ্লাইসিন এবং অ্যালিনিন। ওকে, তাহলে আশা করি আমাদের অ্যামাইনো অ্যাসিডের যেটা ফাংশনাল গ্রুপ তার ভিত্তিতে আমাদের যে তিন ভাগে ভাগ করেছে সেটা সম্পর্কে ক্লিয়ার হয়েছে। এরপর যে অ্যামাইনো অ্যাসিডের আরেকটা আমরা দেখতে পাচ্ছি, এই যে আর, এই আরটাকে বলা হয় সাইড চেন। ওকে, এই সাইড চেনের উপর ভিত্তি করে অ্যামাইনো অ্যাসিডকে টোটাল চার ভাগে ভাগ করা যায়। এক হলো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, দ্বিতীয় হলো অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড, তৃতীয় নম্বর হলো হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড,
আর চতুর্থ হলো অ্যালকোহলিক অ্যামাইনো অ্যাসিড। ওকে, তাহলে এইগুলি কি মনে রাখতে হবে, যদি এই সাইড চেনে যখন বেঞ্জিন বলা হয় বা অ্যারোমেটিক গ্রুপ থাকবে তখন তাকে বলে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, ফর এক্সাম্পল কি না টাইরোসিন। আবার যখন এখানে কোনো বেঞ্জিন গ্রুপ বা অ্যারোমেটিক গ্রুপ থাকবে না তখন তাকে বলে অ্যালোফ্যাটিক গ্রুপ, এক্সাম্পল গ্লাইসিন। আর যখন নাইট্রোজেন বা সালফার থাকবে তখন তাকে বলে হেটারোসাইক্লিক গ্রুপ, ফর এক্সাম্পল হিস্টিডিন। আর লাস্ট যদি কোনো কারণে হাইড্রোক্সিল গ্রুপ থাকে অর্থাৎ ওইচ গ্রুপ তখন তাকে বলে অ্যালকোহলিক অ্যামাইনো অ্যাসিড। ওকে, এই হলো আমাদের সাইড চেনের উপর ভিত্তিতে। আরেকটা হয়, সেটা হচ্ছে তড়িৎ আধানের উপর ভিত্তি করে। তড়িৎ আধানের উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি দুভাগে ভাগ করা যায়, এক হলো নন পোলার আর সেকেন্ড হলো পোলার। ওকে, নন পোলার মানে কি? নন পোলার মানে হলো এরা তড়িৎ আদানবিহীন এবং জলে অদ্রবণীয়। আর পোলার কি? পোলার হচ্ছে এদের তড়িৎ আধান যুক্ত হবে এবং জলে দ্রবীভূত হবে। ওকে, নন পোলারের এক্সাম্পল হলো গ্লাইসিন এবং পোলারের হলো গ্লুটামিক অ্যাসিড। ওকে, তাহলে এইভাবে আমাদের বায়োমলিকুলের প্রতিটা চ্যাপ্টার মানে প্রতিটা যে পার্ট আছে এইভাবে আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে এইভাবে আমি যেমনভাবে অ্যামাইনো অ্যাসিড বললাম, তোমরা এই যে ছকটা রয়েছে ছকটা নোট করে নেবে এবং এই ছকের আকারে এরকমভাবে পড়লে আমরা কিন্তু অতি সহজেই বায়োমলিকুল চ্যাপ্টারটা মনে রাখতে পারবো। ওকে, এর পরের ক্লাসে আমি আমাদের যে প্রোটিন বা কার্বোহাইড্রেট থাকবে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাস এতটাই পর্যন্ত। ওকে, নমস্কার।